প্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা কথা বলবো রিহ্যাব কাপিং সম্পর্কে। Press the bell icon on the YouTube app and never miss another update. এটা কনসেপ্টটা হচ্ছে এরকম যে ভিতরের ময়লা বাইরে বের করে আনা, রক্তের মধ্যে দূষিত বা মাংসের মধ্যে যে দূষিত ময়লা বা বর্জ্য পদার্থ হয়ে থাকে সেগুলো বাইরে বের করে আনার একটা প্রক্রিয়া হচ্ছে কাপিং। কাপিং বা ভ্যাকুয়াম সাকশন এটা দুইভাবেই বলা যায়। দেখা যায় যে উন্নত বিশ্বে ওরা দুই ধরনের কাপিং করে থাকে, একটি হচ্ছে ওয়েট কাপিং, যেটা ওকে লাইক যেটার মাধ্যমে রক্ত বেরিয়ে আসে সেটাকে ওয়েট কাপিং বলা, এবং অন্য একটি কাপিং হচ্ছে ড্রাই কাপিং, যেটাতে কোনো রক্ত বা কোনো ধরনের লিকুইড পদার্থ বেরিয়ে আসে। আজ আমরা ওয়েট কাপিং করিয়ে দেখাবো আপনাকে, তার আগে জেনে নেই কাপিং কিভাবে কাজ করে। কাপিং সাধারণত কাপিং বা এই কাপ সমূহ আপনার ভ্যাকুয়াম সাকশনের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বাইরে নিয়ে আসে। ভ্যাকুয়াম সাকশন বলতে বোঝাচ্ছে আপনি এখানে নেগেটিভ প্রেশার, যেটাকে আমরা বলে থাকি ডাক্তারি ভাষায়, আপনি আপনার স্কিনের উপর কাপটি দেওয়ার সাথে সাথে এবং কাপটি যখন আপনি কাপের ভেতর থেকে বাতাসটি বের করে দিবেন এই নব দ্বারা, তখন আপনার এখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে, যেটা আপনার শরীরের বিরুদ্ধে কাজ করে, এবং ওই বিরুদ্ধে কাজ করার ফলে দেখা যাচ্ছে যে অত্র এরিয়াতে যত ধরনের বর্জ্য পদার্থ বা ক্ষতিকারক টক্সিন থেকে মানে থেকে থাকে সে সকল টক্সিনকে বের করে নিয়ে আসার মাধ্যমে কাপিং কাজ করে থাকে। আজকাল বিভিন্ন রোগে কাপিং থেরাপি করা হয়, যেমন মাথা ব্যথা, গেটে ভাত, রিমোটার আর্থ্রাইটিস, তাছাড়া বিভিন্ন স্কিনের ডিসঅর্ডার যেমন একনি। কাপিং থেরাপি গ্রুপ প্রাচীন যুগ থেকেই আমাদের মধ্যে বিদ্যমান, এটিকে অনেকে নবী চিকিৎসা বা নবীর আমল থেকে যে এই চিকিৎসাটি ব্যবহার করে আসছে বলে মনে করে। কাপিং থেরাপিটি বা কাপিং চিকিৎসাটি প্রাচীন চায়না থেকেই প্রচলিত। চাইনিজরা বিভিন্ন মেরিডিয়ানের উপর ভিত্তি করে ওদের ধারণা মতে শরীরের যে সমস্ত খারাপ এনার্জি বা খারাপ পদার্থ সেগুলো মেরিডিয়ানের মাধ্যমে ওরা কাপিং করে বের করে নিয়ে আসত, এতে ওদের শরীরটা চাঙ্গা হয়ে যেত এবং বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত হতো। তারা প্রাচীন গবেষণা চাইনিজরা গবেষণা করে দেখেছেন যে শরীরে যে সকল মেরিডিয়ানে বা বিভিন্ন পয়েন্ট রয়েছে সে সকল পয়েন্টে কাপিং করলে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব, যেমন হার্ট, ব্রেন, লাংস, লিভার এবং কিডনি এই জাতীয় রোগ সমূহকে কাপিং এর মাধ্যমে নির্মূল করা। এবং বিভিন্ন যে সুপারফিশিয়াল ডিজিজ গুলো বা আমাদের স্কিনের যে সমস্ত ডিজিজ আছে সেগুলোতে খুবই ভালো কার্যকর। এখানে দেখা যাচ্ছে যে গবেষণায় দেখা যাচ্ছে স্কিনের যে সমস্ত ডিসঅর্ডার লাইক আমাদের স্কিন টোন অথবা স্কিন কালার অথবা ধরেন আপনার স্কিনে সমস্যা মেস্তা এই সকল রোগে বা স্কিনে আরো বড় ধরনের সমস্যা হতে পারে, যেমন সোরিয়াসিস লাইক আপনার এক্সিমা এই সমস্ত রোগে আপনি কাপিং ব্যবহার করতে পারেন, এটি সম্পূর্ণ নিরাপদ এবং সাইড এফেক্ট। এই সকল রোগে স্টেরয়েড প্রদান করা হয়, এই স্টেরয়েডটি পরবর্তীতে বিভিন্ন রোগের সাইড এফেক্ট দিয়ে থাকে, কিন্তু কাপিং থেরাপিটি কাপিং চিকিৎসা আপনার সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া। আমাদের শরীরে যে লিম্ফেটিক সিস্টেম রয়েছে তার কাজ হলো বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এভরিথিং ফিল্টার করে এবং আমাদের শরীরকে চাঙ্গা করে রাখা। লিম্ফেটিক চ্যানেলটি আমাদের শরীরে সারা শরীর জুড়ে অবস্থান করছে, ইহা আমাদের শরীরের ফ্লুইড ব্যালেন্স এবং এভরিথিং করতে বা বডি ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। লিম্ফেটিক সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা এবং আরেকটি কাজ হচ্ছে সেটি অ্যান্টিবডিজ উৎপন্ন করা যার বিরুদ্ধে যেটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। জেনে স্কিনের উপর কাপিং অ্যাপ্লাই করলে কি ধরনের স্কিনে পরিবর্তন বা আপনার চেঞ্জ। প্রথমত বইয়ের ভাষ্য মতে স্কিনে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে আফটার অ্যাপ্লাইং কাপিং, প্রমোশন অফ মেটাবলিজম ইন দা স্কিন টিস্যু, স্কিনের মানে মেটাবলিজম ক্ষমতা বেড়ে যাবে,
বেটার ফাংশনিং সোয়েট সিবাসিয়াস গ্ল্যান্ড, আপনার যে স্কিনের নিচে যে গ্ল্যান্ড সমূহ রয়েছে, যেমন আমাদের সোয়েট গ্ল্যান্ড যার দ্বারা আমাদের ঘাম নির্গত হয়, অথবা সিবাসিয়াস গ্ল্যান্ড যেগুলো দ্বারা আপনার টক্সিন পদার্থ বাইরে নির্গত হয়, সেই সমস্ত গ্ল্যান্ড সমূহের ফাংশনটা বেড়ে যাবে। অ্যাক্সিলারেট দ্য সিক্রেশন অফ দ্য সল্ট অ্যান্ড সিবাসিয়াস ম্যাটার অ্যান্ড এক্সক্রেশন অফ ওয়াটার। আমাদের শরীরে দেখা যাচ্ছে যে এক্সক্রেশন অফ ওয়াটার দ্বারা আমাদের লাইক অতিরিক্ত পানি সমূহকে বের করে দেয় শরীর থেকে। তো এক্সক্রেশন অফ ওয়াটার যে সমস্ত গ্ল্যান্ড সমূহ, সেই সমস্ত গ্ল্যান্ড সমূহ অনেক সময় লাইক গ্ল্যান্ডের উপরে ভাগটা আপনার বিভিন্ন ময়লা অথবা ধুলাবালিতে গ্ল্যান্ডের ছিদ্রটি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এক্ষেত্রে কাপিং ওই ছিদ্র সমূহকে পুনরায় নিঃসরণের জন্য উন্মুক্ত করে দেয় এবং এর মাধ্যমে ওই গ্ল্যান্ড সমূহের কার্যকারিতা 100% বৃদ্ধি পায়। আচ্ছা, কাপিং এর দ্বারা কি স্কিনের রেজিস্ট্যান্স ক্ষমতা বৃদ্ধি পায়? এতে আমাদের স্কিন লাইক আমাদের স্কিনের 100% কার্যকারিতা এবং সক্ষমতা চলন জেনে নেই। কাপিং এর দ্বারা মাসেলে কি ধরনের পরিবর্তন? কাপিং এর ফলে যেহেতু এটি স্কিনের উপর অ্যাপ্লাই করা হয়, স্কিনের নিচেই যে মাসেলটি রয়েছে সেই মাসেলে একই সময় স্টিমুলেটস দ্য এক্সপ্যানশন অফ দ্য ব্লাড ভেসেল এন্ড মাসেল ইনহ্যান্স ইনক্রিজ ব্লাড ফ্লো। আপনার ব্লাড ভেসেল যে নিচের যে ব্লাড ভেসেলটি রয়েছে ওই ব্লাড ভেসেলটিকে আরো বেশি মাত্রায় ব্লাড পরিবহনে সহায়ক হয় এবং একই সাথে যে এরিয়াতে আপনার কাপিং করা হয়েছে ওই এরিয়াটি আপনার ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। একই সাথে ব্লাডের সাথে আপনার লিম্ফেটিক ফ্লোটিও কাপিং এর দ্বারা বেড়ে যায়। এতে আপনার অনেক ধরনের রোগ বালাই, আমরা আগে বলেছি লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে অ্যান্টিবডিজ রানিং করে পুরো বডিতে, সেক্ষেত্রে বিভিন্ন রোগ যদি হয়েও থাকে আপনার বডিতে সেটি ধ্বংস হয়ে যায়। কাপিং এর ফলে জয়েন্টে এবং লাইক ব্লাড ফ্লো এবং আপনার লিম্ফেটিক ফ্লো ইনক্রিজ হয়, এতে জয়েন্ট সুস্থ থাকে এবং যে জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে সেটির সিক্রেশন অথবা সেটির নিঃসরণও আস্তে আস্তে বেড়ে যায়। এতে আপনার যদি ধরেন জয়েন্টে কোনো রকম ব্যথা, আর্থ্রাইটিক যে সমস্ত প্রবলেম অথবা রিউমাটয়েড প্রবলেম সমূহ, যেগুলো আমরা ডাক্তারি ভাষায় অ্যাজ এ লাইক আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে থাকি, সেই সমূহ থেকেও আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি লাভ করা সম্ভব। চলুন জানেন এই ডাইজেস্টিভ বা আপনার পরিপাকীয় অর্গান বা পরিপাকীয় তন্ত্রের কি ধরনের পরিবর্তন কাপিং এর মাধ্যমে করা যায়। আপনি চাইলে আপনার স্টমাক অথবা লিভার যে কোনো অর্গানকে টার্গেট করে কাপিং করতে পারেন। ইনক্রিজ দ্য পেরিস্টালটিক মুভমেন্ট করে, যেমন আপনার খাদ্য তাড়াতাড়ি হজমে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে কাপিং। ইনক্রিজ সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ ফ্লুইড, যেমন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা পিত্ত বা গল ব্লাডার যে জুস আছে সেগুলো নিঃসরণে বেশি মাত্রায় বা পর্যাপ্ত মাত্রায় নিঃসরণ করায়ও কাপিং। চলো জেনে নিই কাপিং এর ক্লিনিক্যাল বেনিফিট, ক্লিনিক্যালি কি ধরনের বেনিফিট আশা করা যায় কাপিং। কাপিং এর মধ্যে কাপিং করার লাইক কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার বডির যে স্থানে কাপিং করেছেন তার থেকে 3-4 ইঞ্চ দূরে থেকে সমস্ত টক্সিন অথবা যে সমস্ত পদার্থ মানে যেগুলো বডির বিরুদ্ধে কাজ করে সেগুলো থেকে আপনার পরিত্রাণ হয়েছে, আপনার লিম্ফেটিক সিস্টেমকে অ্যাক্টিভ করেছে। আপনার যদি ধরেন বায়ুপথে কোনো ব্লকেট থেকে থাকে অথবা কনস্টিপেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেটি থেকেও পরিত্রাণ পাওয়া সম্ভব। আপনার কোনো ধরনের রক্ত সঞ্চালন হচ্ছে না কোথাও বা কোথাও কম রক্ত যাচ্ছে তার থেকে ইনক্রিজ ব্লাড ফ্লো লাইক আর্টারিজ ক্যাপিলারিজ এর ব্লাড ফ্লো ইনক্রিজ করার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব হবে। অ্যাক্টিভ দ্য স্কিন, ক্লিয়ার স্ট্রেচ মার্ক, যেমন আমাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যায় তলপেটে বিভিন্ন ধরনের লাইক বিকজ অফ প্রেগনেন্সি, কাপিং এর মাধ্যমে আপনারা চাইতে ওই স্ট্রেস মার্ক সমূহ দূর করতে সক্ষম।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।